পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। কৃষকদের কৃষি জমিতে পোকার আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা তাদের ধানের জমিতে ফসল করার পর তাদের ফসল ঘরে তুলতে পারছে না পোকার কারণে। তারই এক বাস্তব চিত্র দেখা গেল আমবাসা মহকুমার কুলাইয়ের ঠাকুরপল্লী এলাকায়। আধুনিক পদ্ধতিতে ধান চাষ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন কৃষকরা। কুলাই ঠাকুরপল্লী এলাকার কৃষকরা তাদের কৃষি জমিতে ধানের ফসল আধুনিক পদ্ধতিতে চাষ করে, কিন্তু জমিতে ধান হওয়ার সাথে সাথেই পোকার আক্রমণে বেশ কয়েকজন কৃষক ক্ষতির সম্মুখীন হয়। পোকার আক্রমণের জন্য কৃষকরা তাদের ধানের ফসল ঘরে তুলতে পারেনি, যার ফলে ধানের জমিতেই ফসল নষ্ট হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা। এদিন তিনি কোলায়ের ঠাকুরপল্লী এলাকার ধানের জমিগুলি ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে গোটা এলাকার ধানের জমি চষে বেড়ান তিনি। কিষাণ মোর্চার রাজ্য সভাপতির সাথে কৃষি দপ্তরের এক প্রতিনিধি দল এলাকাটি পরিদর্শন করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন তিনি। কিভাবে ধানগুলি নষ্ট হয়েছে সেই বিষয়েও অবগত হন তিনি। এক সাক্ষাৎকারে কিষাণ মোর্চার রাজ্য সভাপতি বলেন, এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেই বিষয় নিয়ে কৃষিমন্ত্রীর সাথে কথা বলবেন তিনি। এমনকি দপ্তরের আধিকারিকদের সাথেও এদিন কৃষকদের কিভাবে সাহায্য করা যায় সেই বিষয় নিয়ে কথা বলেন। খবরটা পাওয়ার পরে আমাদের এই জেলার যিনি কৃষি সহকারী উপ অধিকর্তা ওনার সাথে এবং সুপারিনটেনডেন্ট ম্যাডাম আছেন এখানে, ওনাদের সাথে কথা বলি এবং সে অনুসারে আজকে আমরা এখানে ফিল্ড ভিজিট করি। যদিও তার আগে গতকালকেও ম্যাডাম এবং ওনার স্টাফেরা ফিল্ড ভিজিট করছেন, তা আমরা এখানে সাতজন কৃষককে পাইছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরকে সরকার হাইব্রিডের ধান দেওয়া হয়েছে, তাদের ফসলটাও ভালো হয়েছে, কিন্তু আমাদের নিয়ম অনুসারে হয় কি ফসলটা 4 মাসের 120 দিনের আমরা লাগাইলে পরে 120 দিন এটা নর্মেল আমাদের ধানটা হয়, কিন্তু হাইব্রিডের এটারে আমরা করছে কি দেখা যায় এই 120 দিনের জায়গাতে এটারে 90 দিনের মধ্যে ধানটারে আমরা ঘরে তুলতে পারি কি না, সেই লক্ষ্য নিয়েই আমাদের কৃষি বিজ্ঞানীরা অত্যন্ত উন্নত মানের বীজ তারা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। এখন দেখার বিষয় কিষাণ মোর্চার রাজ্য সভাপতি পরিদর্শনের পর এলাকার কৃষকরা কৃষি দপ্তর থেকে কতটুকু সাহায্য পায়, নাকি পরিদর্শনই রয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।